মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই কুচিয়াটা চলে না, কিচ্ছু শোনা যায় না। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজো করবো আজকে আমরা। তো লক্ষ্মী পুজোর জন্য সব এখনও কিছু গোজগাজ হয়নি, শুধু বাজার ঘাট করা হয়েছে। আর কালকে নাড়ু তো দেখলেই, কালকে ব্লগে দেখালাম নাড়ু ফাড়ুগুলো কালকে করা হয়েছে। তো এনিওয়ে, তো নাড়ু ফাড়ু সব তৈরি, আর আমি এখন রান্না করব। মা কালকে নাড়ু বানিয়েছে, দেখেছি তোমরা ব্লগে। তো মা আজকে শুধু লুচি পায়েস আর সুজিটা করবে বিকেলবেলায়। আর আমি এখন করছি দুপুরের রান্না আমাদের জন্য। দুপুরের রান্না আজকে হবে আলু পটল চিংড়ি আর ডালনা, আর হচ্ছে হবে ডাল, আর হচ্ছে ভাত, সিম্পল একদম। তো ঝটপট করে রান্না করে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আমাদের লক্ষ্মী পুজো কোনো নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে না, আমাদের লক্ষ্মী পুজো মাছ খাওয়াই যায়, মাংসটা অ্যাভয়েড করা ভালো। তো মাছ হচ্ছে আমাদের, তো তাই জন্য আমি আলু পটলের চিংড়ি দিয়ে করে নিচ্ছি, আর ডাল আর ভাতেতেই খাওয়া হয়ে যাবে। আর আজকে বেশি কিছু করতে হবে না, কেন আবার অনেক পুজোর ওখানেও কাজ আছে। এই দেখো আলু আর পটল কেটে আমি ধুয়ে রেখেছি, আর এই যে চিংড়ি আমি সব ধুয়ে টুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি, আর মশলাও করা আছে, শুধু এখন বসিয়ে দেবো। আর ভাত বসানো হয়ে গেছে, তো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। পটল চিংড়িটা মোটামুটি হয়ে এসছে, আর একটু আলুটা একটু মজে আসলে নামিয়ে দেবো। তো কী যেন কি মনে হলো, শুধু পটল চিংড়িটা করবো আর কিছু করবো না, ডাল আর ডাল মনে হলো যে ডালটা স্কিপ করে দিই, ডাল করবো না, হালকা একটু অল্প সেদ্ধ করে নেবো, পরোটা খাওয়া হয়ে যাবে, দুজন খেয়ে নেবে। বাট ডাল আমার করতে ইচ্ছে হলো না, কেন কি না ওর তো একটা দিনই অফিস ছুটি থাকে, শান্তি মতন এই একটা দিনই খেতে পারে। তো ও এইসব খেতে খুব ভালোবাসে, পটল আলু চিংড়ি, তারপরে হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা, এগুলো ওর খুব ফেভারিট। কিন্তু উইক ডেজে যদি ওকে এগুলো দেওয়া হয় না, ও খেতে চায় না, বিকজ এতটা টায়ার্ড হয়ে যায় জার্নি করে বাড়ি এসে, ও তখন মনে হয় শুধু ডাল দিয়ে চটকে ভাতটা যেভাবে খেয়ে শুয়ে পড়ি। এটা স্বাভাবিক, এতটা জার্নি সকাল বিকাল, তারপরে অফিসে গিয়ে একটা খাটনি, মাথার প্রেশার, মেন্টালি ফিজিক্যালি দুটো প্রেশারই ওর মধ্যে চলে। তো এই জন্য সানডেটা না ও একটু ভালো মতন যা দিই তা খেয়ে নেয়, খুব ভালো লাগে। পরে বলে যে বা এটা তো কী সুন্দর হয়েছে, এটা তো আমার খেতে খুব ভালো লাগে, মানে এরকম একটু বলে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, লাউ ছিল ফ্রিজে, একটু লাউটা কেটে নিলাম, আর মাছের মাথা ছিল, এবার মাছের মাথা দিয়ে লাউটাও একটু করে নিই, তাহলে সানডের খাওয়াটা একটু বেশ জমে যায়। তো এই দেখো আজকে লাগছে ভাত, মাছের মাথা দিয়ে লাউ, আর হচ্ছে তোমার আলু পটল দিয়ে চিংড়ি, আলু আর পটল দিয়ে চিংড়ি মাছ বললাম যেটা করেছি, আর এই হচ্ছে আজকের লাঞ্চ। তো আমার এখন সব রান্নাবাড়ি হয়ে গেছে, আর একটু চিংড়ি ভাজা রেখেছি আমার মেয়ের জন্য, বড় মেয়েকে একটু চিংড়ি ভাজা ঘি দিয়ে দেবো, আর এখান থেকে একটু আলু তুলে দেবো। ও খাওয়া মানে একদম মাছ তো খেতেই চায় না, সারাদিনের কাজ ফাজ সব শেষ, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তো আজকে উপোস। তো তোমাদের দেখাচ্ছি কোথায় পুজোটা করছি, ওখানটায় পুজো করবো। তাই আমি ঘরটার খুব ভালো করে মুছে নিয়েছি। আমি না আজকে ব্লগটাকে দুটোভাবে ডিভাইড করেছি, মানে সকাল থেকে আর পুজো প্রিপারেশন অবধি একটা করেছি, এবং পুজো আর হচ্ছে তোমার আমার মেয়ের যে আজকে বার্থডে, ছোটো করে পায়েস খাওয়ানো হবে। কালকে আমি বললাম যে লক্ষ্মী পুজোর দিন 2018 মেয়ে হয়েছে, তো এই দুটোর ব্লগ আমি পরে শেয়ার করছি, একসাথে করলে অনেকটা বড় হয়ে যাবে। আমার হয়ে গেল স্নান। ও ও ও ছোটটা ঘুমাচ্ছে না, শরীরটা খুব একটা ভালো না। তো এই যে আমার টুকু বাবা, শরীর ভালো না, মাম 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 মাম। মা সুজি হয়ে গেছে, আর এখানে লুচি করবে। মোটামুটি সুজি হয়ে গেছে, পায়েসটা কমপ্লিট হলেই মা ময়দা বেলে, ময়দা মেখে বেলে লুচি করে নেবে, ব্যাস হয়ে যাবে। আমি পায়েসটা একটু নাড়াচ্ছি, মা আসলে আমি আবার আলপনা দিতে যাব। যেমনটা বললাম আমি যে আমার মেয়ের 2018 সালে আমার মেয়ে হয়েছিল লক্ষ্মী পুজোর দিন,
তো এই জন্য মা বললো পায়েস করে মাকে দিয়ে তারপর ওই পায়েসটা আমার মেয়েকে খাওয়াবে। বিকজ যেহেতু লক্ষ্মী পুজোর দিনই ওর জন্মদিন, মা মানে মা বলে যেহেতু লক্ষ্মী পুজোর দিন হয়েছে তো লক্ষ্মী পুজোর দিনটা তো এখন আর সেম পড়ে না, তিথি হিসেবে লক্ষ্মী পুজো ছিল, পূর্ণিমা টু পূর্ণিমা ধরলে ওর আজকে 4 ইয়ার্স হবে, 4 ইয়ার্স ও 3 ইয়ার্স কমপ্লিট হয়ে 4 ইয়ার্সে পড়বে, তো তাই জন্যই পায়েসটা করা হবে, পায়েস ওকে খাইয়ে দেবে মা। ওই জন্য প্রত্যেকবারই বলে লক্ষ্মী পুজোর জন্মদিন, তো লক্ষ্মী পুজোরটাই আমি মানবো। তো এবার পড়েছে যেমন কালী পুজোর দিন 24 তারিখ, তো সেদিন কেক কাটা হবে, তো আজকে একটু পায়েস করে ওকে খাওয়ানো হবে, পূর্ণিমা হিসেবে তিথি তিথি হিসেবে আজকে ওর 4 বছর হবে। মা এটা মানে যে লক্ষ্মী পুজোর দিন যেহেতু হয়েছে লক্ষ্মী পুজোর দিনই ওর জন্মদিন।